ট্রেন্ডিং রিল রিসেন্টলি ফেসবুক, ইনস্টা, ইউটিউব সবখানে বেশ চর্চায় আছে। এখানে সব রবীন্দ্র রচনাবলীগুলো রাখা আছে। আমাদের বাড়িতে টোটাল 15টা খণ্ড রয়েছে, 18টা খণ্ডর মধ্যে। একদম ফালতু করে নিচে নামা হলো, বলো নিচে নামবই না আজকে ভেবেছিলাম, কোনো কাজ ছিল না। দেখো আমাদের হিউম্যান নেচারই রয়েছে, আমরা যতই টাকা পয়সা কামাই যাই করি, খুব ভালো উন্নতি করে গেল, কেউ যখন ফ্রিতে কিছু দেয় বা আমরা যখন ফ্রিতে হঠাৎ করে কিছু একটা পেয়ে যাই। চলো আজকে বিকেলের চাটা মাসিমণির কাছে, সেই ফেমাস দই লাভার। অনেকদিন বাদে তোমরা দেখতে পাচ্ছ জয়দাকে ব্লগে। বেঙ্গালুরুর দইটা খুব মিস করছি আমি। এস 91 এখন তো 7 কেজি লুজ করেছি, তার মানে 98 হয়ে গেছিল। গুড মর্নিং বেঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আজকে একটা সানি মর্নিং, প্রচণ্ড রোদ সকাল থেকেই, অফকোর্স স্বাভাবিক গরমটাও আছে, বাট আজকে আমার একদম গরম নিয়ে কমপ্লেন নেই। কারণ কি, কাল সারা রাত আর ভোরবেলা অবধি এত বৃষ্টি দিয়েছে পুরো ঝড়ের মতো, যে আর গরম গরম করে একদম কমপ্লেন করবো না। তো এখন দিনটা শুরু করছি। অলমোস্ট বেজে গেছে 9:30, আমাদের চা বিস্কিট সব সকালের পর্ব ডান। এখন ব্রেকফাস্টের জন্য কিচেনে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি বানাবো না, বানাবে মা। তোমাদেরকে দেখাবো আজকে মা কি বানাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কিন্তু সকালটা দেখতে পাচ্ছ তো কিরকম রোদ উঠেছে, ফাটাফাটি রোদ। এই রোদের মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে, অবস্থা খুব খারাপ। যাই হোক, দিনটা তো ভালো যেতে হবে। তা আজকে সকালের ব্রেকফাস্টের জন্য একটা পরোটা বানাচ্ছি, যেটা পুর ভরা হবে। পুরটা চার ভাগে হবে, একটা হলো ধনে পাতা বাটা, আরেকদিকে হলো পেঁয়াজ, আরেকদিকে আলু সেদ্ধ, আর পনির কুড়িয়ে রাখা হয়েছে। এই পরোটাটাকে বেশ বড় করে পাতলা করে ভাজা হবে, আর ভাজ পড়বে তো মোটা হবে, সেই জন্য একটু যথেষ্ট পাতলা করে বেললে পুরটা ভরে ভেজে এবং খেতেও খুব ভালো লাগবে। মেলা হয়ে যাওয়ার পরে মাঝখান থেকে একটা কেটে দেওয়া হলো, এটা যাতে ভাজ হয়ে যায়। তো প্রথমে লিকুইডটাই দেবো। এই ধনে পাতা একটা চাটনি করে রেখেছি নিজের হাতে, লেবুর আচার, লঙ্কা, নুন, চিনি, এই দিয়ে একটু তেল দিয়ে এটা বেটে রেখে, আমি এটা মাঝে মাঝে খাই, ফ্রিজে থাকে। এটা আমাদের খুব প্রিয়, দু চারটা রসুনের কোয়াও দেওয়া হয় এতে। এরপরে আলু সেদ্ধ করবে, সাইডে যেন একটু কম থাকে, কারণ ওটা ভাজ পড়বে, বেরিয়ে যেতে পারে বেলে। ধনে পাতা দিব, পেঁয়াজ পড়বে, পনির কুড়িয়ে রাখা হয়েছে, ভাজটা যেন ঠিক এই প্রকার হয়। পনিরটাকে যদি উল্টাতে যাবো তাহলে পনির ছিটিয়ে যাবে। এখন এটাকে একটু বেলতে হবে, বেলে কড়াইতে দিতে হবে। আমার পরোটা ঘুরি,
পরোটাটা দুর্ধর্ষ হচ্ছে, তবে এটাকে তো একটা ট্রেন্ডিং রিল রিসেন্টলি ফেসবুক ইনস্টা ইউটিউব সবখানে বেশ চর্চায় আছে এই পার্টিকুলার রেসিপিটা। আমি দেখছি মা বানাচ্ছে, বললাম মা তুমি কোথা থেকে শিখলে? তারপর বুঝতে পারলাম আচ্ছা আমার মাও তো এখন ফেসবুক ইনস্টায় সব করে। তো না, যেটাই শিখেছে খুব ভালো লাগছে দেখতে, আর অ্যাকচুয়ালি টেস্টটাও মনে হচ্ছে খুব ভালোই হবে, কারণ সবকটা ইনগ্রিডিয়েন্টই খুব পছন্দের, আর পরোটার সাথে এই ধরনের কম্বিনেশনগুলো কিন্তু দারুণ হয়। তো এখন লাস্ট একটা পরোটা হচ্ছে, অ্যাকচুয়ালি একটা করে পরোটা খেলে আমাদের পেট ভরে যাবে, তাই জন্য হেভি করেই ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে। আর এটা যদি হিট হয় তাহলে তো ডেফিনেটলি এটা এরপরে কখনো কোনো গেস্ট আসলে আমরা ডেফিনেটলি আমাদের লিস্টে রাখবো, মেনুতে রাখবো। আর তোমাদের সাথে সাথে আমিও শিখে নিলাম, তো ব্যাঙ্গালোরে গিয়েও এটা ট্রাই করবো এবং ডিফারেন্ট ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস দিয়েও ট্রাই করবো। ফার্স্ট বাইট নিচ্ছি, সত্যিই খুব ভালো খেতে হয়েছে। কম্বিনেশনটা তোমরা তো বুঝেই গেছো, যেরকম নর্মাল পানির বা আলু পরাঠা হয় তার সাথে ধনে পাতার চাটনিটা যদি ভেতরে দেওয়া যায় টেস্টটা দুর্ধর্ষ লাগছে। প্লিজ ট্রাই করো, চেষ্টা করলাম রেসিপিটা খুব ইজি হবে তোমাদের সাথে শেয়ার করার মার তরফ থেকে। তো যদি ভালো লাগে সেটার জন্য অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমরা কারা কারা বানাচ্ছ, আমি ওয়েট করবো সেটার জন্য। হ্যালো, গুড মর্নিং বিবি ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ব্যাঙ্গালোর থেকে তোমাদেরকে আজকে এখন স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু এখন অনেকটা সময় হয়ে গেছে, আমি অনেক লেট করে আজকে ভিডিওটা শুরু করছি, এখন বাজে প্রায় 11টা। তবে এত লেট কেন হয়েছে সেই বললাম তোমাদেরকে, বাড়িতেই আছি, ঘুমের থেকে উঠতে না একটু লেটই হয়ে গেছে। তবে লেট এক্স্যাক্টলি লেট হয়ে গেছে ঠিক বলা যাবে না, কারণ ঘুমের থেকে উঠেছি আমি প্রায় 7:30-8 হবে, 7:30 সময় উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ব্রাশ ট্রাশ করে এসে অফিসের কাজ নিয়ে বসেছি। এবার বসার পরে যে বিছানায় বসেছি, আর কালকে রাতে ঘুমাতে হয়ে গেছে দেরি, কালকে রাতে সেই ব্লগ এডিট করে সব ইয়ে করতে কথা না, রাতে মোটামুটি 2:30 বেজে গেছিলো ঘুমাতে। এবার ঘুম দেরি করে ঘুমিয়েছি, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, আর ল্যাপটপ নিয়ে সেই কম্বলের নিচে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সেই কম্বল নিয়ে বসেছি আরামে, আর তারপর ল্যাপটপ চালিয়ে দিয়েছি ঘুম। আবার ঘুমের থেকে উঠতে উঠতে সেই 9:30 বেজে গেছে, তাই বললাম যে একটু দেরি হয়েছে, 9:30 সময় ঘুমের থেকে উঠে তারপরে একটু ঘরের কাজটা শেষ করে এসে আবার অফিসের কাজ নিয়ে বসলাম। বসে তারপর নিজেই ভাবছি যে আরে আজকে তো তোমাদের সাথে এখনও মুখ দেখানোই হলো না, তো ফাইনালি এখন আসলাম 11টা বাজে। তবে এখন একটু লেজি চলছে, কাজগুলো মোটামুটি শেষ হয়ে এসছে, কাজটা মানে অলমোস্ট গুটিয়ে এসছি, একটা মিটিং আছে, মিটিংটা শেষ করে নিই, তারপরে কিচেনে ঢুকবো। কিচেনে যদিও রান্নাবান্না সব দেখেছে, কালকে কড়াই রয়েছে, বিশেষ কিছু করার নেই, খাওয়াগুলো গরম করবো, তাই বেশি একটা চাপও নিচ্ছি না। তোমাদের সাথে একটু আসতে ধীরে আছে, একটু লেজি লেজি সকালবেলাটা কাটাবো, তারপর বিকালবেলা না হয় ভালো করে জমিয়ে আড্ডা দেবো। আমি একটা বড় কাজ নিয়ে বসেছি এখন, এখানে সব রবীন্দ্র রচনাবলীগুলো রাখা আছে। আমাদের বাড়িতে টোটাল 15টা খণ্ড রয়েছে, 18টা খণ্ডর মধ্যে আর অনেক বুকস রয়েছে যেটা এই শোকেসে ছিল। এটা অ্যাকচুয়ালি আরেকটা যে বেডরুম আছে সেখানেই রাখা থাকে, আর এখানে বুকসগুলোর অবস্থা খুবই খারাপ, কারণ কি মা বাবার আর এগুলো বের করে গোছানোও হয় না, পরিষ্কারও ঠিক করা হয় না। তো আমি আজকে এই পুরো কাজটা নিয়ে বসেছি, সমস্ত কিছু ছড়ানো, প্লাস অনেক ছোটোবেলার খেলনা পাতি, ডেকোরেশনের আইটেম, সব কিছু কেমন একটা নষ্ট নষ্ট হয়ে গেছে, তো ভাবছিগুলো সব সরিয়ে দিয়ে পরিষ্কার করে রাখবো যাতে কিনা বুকসগুলো সামনে থাকে। আর এই বুকসগুলো মার মনে হয় পুরোটাই পড়া, আমার যেরকম সবটা তো পড়া নয়, কিছু কিছু জানা আছে, কিছু কিছু নেই, যেমনটা হয়। তো আমাদের বাড়িতে 15টা খণ্ড রয়েছে, এটা একটা কালেকশন বলতে পারো যেটা মা করে রেখেছে। মোস্টলি আমাদের জলপাইগুড়ি বাড়িতে এই কালেকশনটা ছিল, যেটা এখন মার কাছে রয়েছে। আর আমি জানি না, আমাদের তো সেরকম কোনো এখন চর্চা নেই, বাট এই জিনিসটা বাড়িতে থাকাতে না খুব ভালো লাগতো। ছোটোবেলা অনেক রকম জলসা বসতো বাড়িতে, সবাই আসতো, গান বাজনা হতো, একটা খুব সুন্দর সন্ধে আমাদের বাড়িতে কাটতো, এবং সেই স্মৃতিগুলোই রয়ে গেছে। তো এই বইগুলো তখন দেখতাম সবার হাতে এক একটা করে থাকতো, এক একজন এক একটা পাঠ করতো, এবং সেটা শুনতে এত ভালো লাগতো, আমরাও পার্টিসিপেট করতাম, কারণ খুব ছোটো ছিলাম বলে আলাদা করে পার্টিসিপেট করতে পারিনি। মা এখন আজকে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা দিচ্ছে, তাই পেছনে উলুর ধ্বনিটা শুনতে পাচ্ছ। আর সেই কাজগুলো করে এবার ফ্রেশও হয়ে নেবো, তাই এগুলো চটপট এখন করে নিই, অনেকটা কাজ দিয়ে বসেছি, তো এগুলো শেষ করতে বেশ সময় লাগে। দুপুর এখন 1:45 বাজে, ঢুকে আসলাম কিচেনে, রান্নাবান্না তো করার নেই, তবে গরম তো করতেই হবে, রান্নাগুলো রেডি তো করতেই হবে, খাওয়া তো খেতেই হবে। তবে ভাত গরম করে নিয়েছি, শুটকিটাও গরম করে নিয়েছি, আর ডালটা এখন গরম হচ্ছে, যতক্ষণ এটা গরম হয় ততক্ষণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি। রাতেবেলা ভাবছি বাঁধাকপি কেটে বাঁধাকপিটা রান্না করে ফেলবো। বাঁধাকপিটা অনেকদিন ধরে আনা, মানে মোটামুটি 10 দিন হয়ে গেছে হবে বাঁধাকপিটা রাখা, তো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, ভাবলাম যে না বাঁধাকপিটা শেষ করি। তো বাঁধাকপিটা আজকে ভাবছি নিরামিষ না করে সেই চিংড়ি শুটকি দিয়ে যদি করে ফেলি কেমন হয়, মাথার মধ্যে ঘুরছে, অনেকটা বাঁধাকপি রয়েছে। তবে দেখি যখন জেলমনি রান্না করবো করবো আর কি সেটা। চলো, এটা আমার মাইক্রোওয়েভ ওভেনেও বিপ পড়ে গেছে, ডালও গরম হয়ে গেছে, এবার খেয়ে নিই।
যা ছিল আমার কালকে রাতের ডিনার তাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। শুটকির চাটনি বা শুটকির ভর্তা, ভাত আর ডাল। ফাইনালি শোকেসটা একটু গোছানো হয়ে গেছে, বেশ পরিষ্কারও লাগছে দেখতে। এখানে প্রচুর আমাদের গণেশের কালেকশন আছে, যেটা আপাতত আমি জাস্ট এই উপরের তাকে সাজিয়ে দিলাম। আর ছোটোখাটো আরও সব জিনিসপত্র দিয়ে, বই খাতা দিয়ে মোটামুটি একটু গুছিয়ে রাখলে একটু পরিষ্কারও লাগছে, আর দেখাও যাচ্ছে কী কী জিনিস আছে। সবই আমাদের ছোটোবেলার স্মৃতি, সাজিয়ে রাখলাম একটুখানি। বাজে হলো 5:10, এখন টিভিতে হচ্ছে দিদি নাম্বার ওয়ান, মা হচ্ছে রেগুলার ভিউয়ার। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই জানো না, আমার মা কিন্তু দিদি নাম্বার ওয়ানে পার্টিসিপেট করেছিল 2011-এ, মানে অনেক বছর আগে, যখন দিদি নাম্বার ওয়ানে সুন্দর করে অডিশন প্ল্যান হতো, ওরকমভাবে অডিশন দিয়ে মা গিয়েছিল। আমি যেতে পারিনি, সেই কারণে আমি ওই এক্সপিরিয়েন্সটা একবারই করতে পারিনি, আমার পরীক্ষা চলছিল সেই সময়, সেই কারণে আমি যেতে পারিনি। তবে মাকে টিভিতে দেখে কিন্তু আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম, তো সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আমাদের সবার জন্য। তোমাদের মধ্যে অনেকে পার্টিসিপেট করে এবং অনেক দিদিরা আসে দিদি নাম্বার ওয়ানে খেলতে, সেটা দেখতেও খুব ভালো লাগে। রিসেন্টলি প্রবাসী ঘরকোনার মহুয়াদি এসেছিল খেলতে, সেটা দেখে এত আনন্দ করেছি, আমার মনে হয় তোমরাও আমার মতো সেটাকে এনজয় করেছো। তবে এখন বিকেলে রেডি হয়ে কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে মাসিমণির বাড়িতে, কারণ কি লাস্টের দিনকেই তোমাদেরকে বলেছিলাম যে মাসিমণির বাড়ি যাওয়ার প্ল্যান আছে, বাট হয়নি, সেটা অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি, তাই জন্য যাবো। আমিও রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, আজকে আর কোনো প্ল্যান রাখিনি, এই কাজটাকে কমপ্লিট করে নেবো। কাজ বললে ভুল হবে, কাজ তো ঠিক না, যাচ্ছি হচ্ছে আড্ডা মারতে, দেখা করতে। মাসিনী বাড়ি এখান থেকে খুবই কাছে, 10 মিনিটের ডিস্টেন্সে, আর যেতে এত ভালো লাগে, গেলে খুব ভালো সময়ও কাটে। আর যতদিন আছি আর কি শিলিগুড়িতে, এই মজাটা নিয়ে নিই, এরপরে তো আবার ব্যাঙ্গালোরে চলে গেলে এরকম যখন তখন যেতেও পারবো না। আজকে মাও ব্লু পরেছে, আমিও ব্লু পরেছি, তাই না? কেউ কিন্তু কাউকে দেখিনি, দুজন আলাদা আলাদাই রেডি হয়ে হঠাৎ করে ব্লু ব্লুতে মিলে গেছে। চলো আজকে বিকেলের চাটা মাসিমণির কাছে। অনেকদিন বাদে এরকম একটা ভালো ওয়েদার পাওয়া গেছে অ্যাকচুয়ালিতে, কারণ কি এত গরম চলছিল মাঝখানটাতে, রেডি হওয়া যাচ্ছিল না, আজকে কিন্তু একটু একটু ঘামিনি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, সেই সকালে একবার দেখা, তারপরে দুপুরে আবার লাঞ্চের সময় দেখা, তারপরে আর কোনো দেখাই নেই, স্যার কোনো পাত্তাই নেই আমার, ঠিক কিনা বলো, মানে কিছু করার নেই। আই এম রিয়েলি সরি যে এত গ্যাপে গ্যাপে আজকে এসেছি, কিন্তু আজকে রুটিনটাই আমার একদম পুরো ঘেটে গেছে। সকালে ঘুমের থেকে উঠেছি দেরি করে, তো সেই কারণে ব্লগটা শুরুও হয়েছে দেরি করে বাকি সবের মধ্যে। আর তারপরে আজকে লাঞ্চ করার পর আমি স্নান করতে গেছি, স্নান করে উঠে তারপরে পুজো দিলাম, পুজো দিয়ে এসে তারপরে অফিসের কাজ নিয়ে বসেছিলাম। অফিসের কাজ শেষ করতে করতে এখন 5:45 বেজে গেছে, আর এই জাস্ট র্যাপ আপ করে মাকে ফোন করলাম, মাও মাঝখানে ফোন করেছিল, তখন মাকেও বললাম যে দাঁড়াও আমি কাজগুলো র্যাপ আপ করে নিই। তবে এখন কালকে যেমনটা বলছিলাম, মোটামুটি বড় কাজ সব শেষ, আজকে যা একটু ছোটো ছোটো কাজ ছিল মোটামুটি সব র্যাপ আপ করে নিয়েছি। এখন ওয়ার্ক ফ্রম হোমে থাকবো, তো মিটিং ছাড়া বেশি কিছু ওরকম মানে একদম উঠে পড়ে লেগে বসার মতো কোনো কাজ থাকবে না, তো সেদিক থেকে একটা রিল্যাক্স। আর এখন এই যে বললাম 5:45 বাজে, ভীষণ সুন্দর হাওয়া চলছে, আজকে বারান্দাতে এসেই দাঁড়াতে পারিনি বেশিক্ষণ, এসে এই এতক্ষণে এসে তোমাদের সাথে ভাবলাম যে আসছি যখন তখন এখান থেকে তোমাদের সাথে কথা বলি। তবে আজকে কিছু করার মতোও নেই, কোনো প্ল্যানও নেই, বাড়িতেই আছি পুরো দিন। বিকালবেলা রান্না করবো, সেই বলেছিলাম বাঁধাকপি, তো বাঁধাকপি কেটেও রাখা আছে, তো আজকে ভাবছি ওই চিংড়ি শুটকি দিয়ে বাঁধাকপি করবো, একটু এক্সপেরিমেন্টাল রান্নাবান্না। তবে চলো এখন কী করবো জানি না, একটু ভাবছি দুধ নিয়ে আসি, একটু দুধ আর বিস্কিটই খাই, এটার জন্য নিচে যেতে হবে, তো চলো নিচে যাই গিয়ে। চলে আসলাম বাইরে, আর ঝিরি ঝিরি হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বাইরে নামাই যাচ্ছে না, নামলেই বৃষ্টি। ওই যে আকাশে একটু একটু মেঘ, এতক্ষণ সুন্দর একটু হালকা হালকা রোদ ছিল, যেই নেমে আসলাম বৃষ্টি, আর যেই নেমে আসলাম দোকানও বন্ধ। যা এবার দুধ কোথার থেকে আনি, এদিকে তো কোথাও নেই দুধের দোকান। হায় হায় কি বেকার বেকার আমার আশাগুলো নিচে, আমি যখনই নিচে আসছি দুধ নিতে তখনই দেখি দুধের দোকান বন্ধ। কী যে হচ্ছে, দোকান খুলছেই না নাকি কী প্রবলেম, ভগবান জানে। এই রাস্তার উপরে আর কোনো দুধ নেওয়ার দোকানও নেই, কোনো অন্য দোকানও পাচ্ছি না যেখান থেকে নেবো। সে আমার এখন এস এম গ্র্যান্ডমার্ট যেতে একদম ইচ্ছা নেই, কারণ বৃষ্টি যদি জোরে নেমে আসে তাহলে আমি ফেঁসায় ফেঁসে যাবো রাস্তায়। দেখা যাক কী করি, অন্য কিছুই ব্যবস্থা, ভাবছি চা খেয়ে নিই, যে পিছনে মাটকপসের দোকানটা আছে, ভাবছি মাটকপসে কি একটা চা নিয়ে নিই। লেটস সি। একদম ফালতু করে নিচে নামা হলো, বলো নিচে নামবই না আজকে ভেবেছিলাম, কোনো কাজ ছিল না, তাও ভাবলাম দুটো নিতে নামবো, সেই নেমেও কোনো কাজের কাজ তো কিছু হলোই না, সেই আমার অনলাইনেই অর্ডার করতে হবে, তো অর্ডারই যখন করতে হবে একসাথে কিছু সবজিও করে দেবো। এই পুরো সপ্তাহটা তো চালাতেই হবে, স্যাটারডে সানডেও আসছে, তবে এই স্যাটারডে সানডে ভাবছি রিয়াদের এখানে চলে যাব,
এখানে বসে থেকে কাজ নেই, এমনিতেই এই সপ্তাহ সপ্তাহের মধ্যে কিছুদিনও আমার বাড়িতেই বসে থাকতে হচ্ছে, তো উইকেন্ডটা আর বাড়িতে বসে থাকবো না। তবে হ্যাঁ, কালকে যে বলছিলাম বঙ্গ উৎসব, তো কাল দু তারিখ থেকে আছে এখানে বঙ্গ উৎসব, আর সেই বঙ্গ উৎসবে কালকে যেতেই হবে। তো আমি দেখি তাড়াতাড়ি করে এই জন্য কাজগুলো গুটিয়ে নিয়েছি, সেই কাজগুলো শেষ করে মোটামুটি অফিস ফার্স্ট হাফে অফিসটা শেষ করে সেকেন্ড হাফে লাঞ্চ করে বেরিয়ে পড়তে ইচ্ছা আছে, সেটাই প্ল্যান। বৃষ্টিটা না পড়লেই হয়, কালকে এরকম মোটামুটি এরকম ওয়েদার থাকলেও বেশ ভালোই থাকবে, দুপুর 12টার থেকে রাত 10টা পর্যন্ত থাকবে, আর 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত মানে ফ্রাইডে স্যাটারডে সানডে থাকছে বঙ্গ উৎসব বাঙালি শপিং মেলা। তো সেখানে যাওয়ার খুবই ইচ্ছা রইলো, যদি কভার করে তোমাদের দেখাতে পারি তো দেখাবো, তোমরা যদি ওখানে আসছো তো তোমাদের সাথে যদি দেখা হয় তো খুবই মজা হবে, খুবই ভালো হবে। গিভ মি এ শাউট আউট, গিভ মি এ কল, ওখানে যদি তোমরা আছো মেসেজ করে জানিও, যদি ওখানে থাকছো আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, থাকলে একসাথে দেখা হবে, মজা লাগবে, কারণ ঋণই নেই, মানে যেটা বলছি না ঋণই নেই, তো একাই যাবো কাল, তো উইকডে থেকেও ফ্রিও থাকছে না। রিয়াকে বলেছি যদি ও স্যাটারডে সানডে যদি কোনোদিন ফ্রি হয় তাহলে যেতে, কিন্তু আমার মনে হয় না খুব একটা ফ্রি থাকবে, ওদেরও একটু কাজ টাজ আছে, তো দেখা যাক যা হবে সেইভাবে দেখা যাবে কি করা যায়। তুই খাবি তো সিঙ্গারা? আর কয়টা রসগোল্লা? ও পছন্দ করে না রসগোল্লা? কিরে সে কি, আর এই দেখো আমার পাশে সিঙ্গারা প্লাস দুধ দুটো রসগোল্লা, আমার দুধ দুটো, আমি কিন্তু জিতে গেলাম। এখন এটার ভিডিও হচ্ছে না, এখন জয়দার দই খাওয়ার ভিডিও হচ্ছে, সেই ফেমাস দই লাভার, অনেক দিন বাদে তোমরা দেখতে পাচ্ছ জয়দাকে ব্লগে। বেঙ্গালুরুর দইটা খুব মিস করছি আমি। কি করা যাবে, এখানে তো আর দইটা পাওয়া যাবে না, তাই দুধের সাথে হলে ছুরি। এটাটা ভালো দই, এটাও ভালো দই, এটা ভালো দই, কিন্তু ওইটা টু গুড, এটা টু গুড দই, সত্যি খুব সুন্দর। না মা যায়নি এখনো, আর মা লিফ্টে উঠতে ভয় পায়, তো এই বাড়িটা ছাড়ার আগে সবাই আরেকবার ঘুরে যেও, জোর আমি জানি না কত বছর থাকবো এই বাড়িটাতে। চলো, চলে এসেছে আমার অনলাইন অর্ডার জেপটো থেকে, এসেই অর্ডার করে দিয়েছিলাম, ঠিক তো সময় লাগলো আজকে দেখছি। চা খাবো ভেবেছিলাম তখন বাট কাপসে গিয়ে, কিন্তু আর চা খেলাম না। আজকাল কেন যেন বাইরের খাওয়াটা খেতে একদম ইচ্ছা করছে না, মানে সত্যি ইচ্ছা করছে না, ক্রেভিংও হয় না যে বাইরে থেকে কিছু আনিয়ে খাবো। সেদিনও যে বললাম যে সিঙ্গারা টিঙ্গারা কিছু অর্ডার করবো ভাবছিলাম, ক্রেভিং হচ্ছে, শেষে ঝালমুড়ি বানিয়ে খেলাম, আজকেও সেই চা খাবো ভেবেছি, সামনে পর্যন্ত গিয়েও তারপরে আবার ফিরে এসেছি যে না থাক বাইরে থেকে কিছু খেতে ইচ্ছা করছে না। তারপরে ওই সেই অনলাইনেই দুধ অর্ডার করে দিলাম, দুধের বিস্কিট খাবো, সেটাই মনে হচ্ছে খুব ভালো। কি জানি বাড়ির খাওয়া শুধু মানে শুধু বাড়িতে বসে বসে বাড়ির খাওয়া খেতে খেতে না সেটাই অভ্যেস হয়ে গেছে, বাড়ির খাওয়ার প্রতি ওই ক্রেভিংটা আগে যেটা ছিল দু তিন দিন বাদে বাদেই মনে হতে হচ্ছিলো বাইরে থেকে কিছু একটা আনাই, বাইরে থেকে এটা খাবো, পিৎজা খাবো, এ খাবো, সেই ক্রেভিংটা এখন হয় না। লাস্ট সেই তোমাদের এই ব্লগের মধ্যে তোমরা দেখেছো লাস্ট আই থিঙ্ক 3 সপ্তাহ আগে পিৎজা আনিয়েছিলাম, সেই পিৎজা খেয়েছিলাম, সেটাই লাস্ট বাইরে থেকে কিছু আনানো খেয়েছি। চলো এখন দুধটা যখন এসেই পড়েছে ঝটপট করে একটু গরম করে ফেলি, কথা বলতে বলতে আবার বারান্দায় এসে বললাম বেকার, তো চলো দুধটা গরম করি, দুধটা গরম করে তারপরে খেয়ে নিই, আগে টিফিন একটুখানি খিদেও পেয়ে গেছে, অনেক আগে লাঞ্চটা করেছি তো সেই 1টার সময় লাঞ্চ করেছি বলো। চলো আর এখানে দেখো এ তো আরেক কাণ্ড করেছে, হেরিটেজের আমরা গ্রিন প্যাকেটটা আনাই, হেরিটেজের টোন্ড মিল্ক, আর এখানে ফুল ক্রিম মিল্ক দিয়ে দিয়েছে, রেড কালার প্যাকেটটা, অরেঞ্জও না,
কেন কি করেছে ভবান জানে, যাক ঠিক আছে এসেছে তো এসেছে, এটা দামটা এমনিও বেশি, ঠিক আছে যদি কম দামের হতো তাও একবার কমপ্লেন রেজ করতাম, ফুল ক্রিম মিল্কটাই নিয়ে নিয়ে মানে দিয়ে দিয়েছে যখন, তো এটাই বানিয়ে ফেলে খেয়ে নিই। দেখো আমাদের হিউম্যান নেচারই রয়েছে, আমরা যতই টাকা পয়সা কামাই যাই করি খুব ভালো উন্নতি করে গেল, কেউ যখন ফ্রিতে কিছু দেয় বা আমরা যখন ফ্রিতে হঠাৎ করে কিছু একটা পেয়ে যাই সারপ্রাইজিংলি, ধরো যেটা কিছু অর্ডার করেছে তার থেকে বেশি দামি জিনিস এসে পড়ে, সেটা আমরা নিতে একবার সংকোচ বোধ হয় না, আননেসারিলি অবভিয়াসলি সামনে মানুষটা লস হতে লাগে না। তবে আমার যা মনে হচ্ছে হয়তো গ্রিন কালার প্যাকেটটা শেষ হয়ে গেছে। আমি তোমাদেরকে কথাটা বলার কারণ হচ্ছে আমি আগে চেক করে নিলাম যে গ্রিন কালার প্যাকেটটাই আমি ঠিকঠাক অর্ডার করেছি তো, তবে দেখলাম যে না, জ্যাপটো থেকে আমি অ্যাকচুয়ালিতে হেরিটেজের গ্রিন কালার প্যাকেটটাই অর্ডার করেছি, তারপরে দেখছি গ্রিন কালার প্যাকেটটা এখন দেখাচ্ছে আউট অফ স্টক, তো মোস্ট প্রবাবলি ওইটা হয়তো শেষ হয়ে গেছে, সেই কারণে গ্রিনের বদলে এটা রেডটা হয়তো ছিল, এই রেডটাই পাঠিয়ে দিয়েছে। তবে সেটা আমি ওদেরকে লস করি মানে ওরা ভুলে দেয়নি, ওরা ওইটার বদলে এটা দিয়ে দিয়েছে রিপ্লেস করে, তো ওদেরও লস নিশ্চয়ই হয় নাই, তা আমিও একটা ভালো জিনিসই পেয়ে গেলাম। তবে ফুল ফ্যাট মিল্কটা জেনারেলি আনি না, আনলেস অ্যান্ড আনটিল আমি ঘরে দই পাচ্ছি মানে মিষ্টি দই পাচ্ছি, আর নাহলে কোনো রসগোল্লা টসগোল্লা যদি কিছু বানাই তখনই আমি ফুল ফ্যাট মিল্ক আনি, নাহলে আমরা বাড়িতে ফুল ফ্যাট মিল্কটা আনানি বন্ধ করে দিয়েছি। টোন মিল্কই আসে বাড়িতে। এই হচ্ছে আমার আজকের বিকেলের টিফিন, এক কাপ দুধ আর তার সাথে শিলিগুড়ির থেকে আনা কিছু নিমকি ছিল বাকি, এই কটাই বাকি আছিলো, তো এই কটা নিয়ে নিয়েছি, তার সাথে তিন চারটা বিস্কিট, তো চলো এটাই খাই। আর আজকের ওয়েদার তো অলরেডি তোমাদের দেখিয়ে সেরেছি, এখন আবার একটু মেঘ জমে এসছে, মনে হচ্ছে সেই আবার বিকেল রাত্র করে হয়তো বৃষ্টি পড়তে পারে, বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। তো ওকে চলো আমি এখানে এটাই এনজয় করি, হাওয়া চলছে হাওয়ার সাথে সাথে গরম গরম দুধ। এটা হচ্ছে দিয়ানের ক্যারাটে ক্লাস, আর এখানে এই যে অক্ষয় কুমার, এখানে প্রচুর এটা হচ্ছে প্র্যাকটিস এরিয়া, ইনি এসেছিলেন, এটা তো টাইগার শ্রফ, এই যে টাইগার শ্রফ এখানে এসেছিল না, এটা অন্য কোনো প্রোগ্রামে, আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড, এখানেই খেলা হয়, ঠিক সুন্দর বেশ। এখন সব স্টুডেন্টসরা আসা বাকি বা স্যার আসা বাকি, দিয়ানের থেকে শিখে একটা দুটো মুভ, দিয়ানকে কাটা প্র্যাকটিস আমি করাতাম, বাহ সেটা আমাকে শিখতে হয়েছিল, এবং বাড়িতে যখন ঘরটা ফাঁকা ছিল আমি দিয়ানকে কাটা প্র্যাকটিস করতে হয়েছিল, এবং কাটা প্র্যাকটিস করতে গিয়ে বেশ হিট হয়ে গেছিলাম, ভালোই লাগতো, ইচ্ছা ছিল খুব, আমি তো করতে পারলাম না, সেই জন্য এখন ছেলেকে করাচ্ছি, দেখা যাক ছেলে কত দেখে শিখে না, ও তো খুব ভালো করে, হ্যাঁ মনে হচ্ছে এদের ক্লাস স্টার্ট হবে। অনেকটাই শ্যুট করতে পারলাম, তবে এখন অ্যাকচুয়াল এক্সারসাইজ বা অ্যাকচুয়াল ক্লাস স্টার্ট হয়নি, এখন জাস্ট ওয়ার্ম আপ চলছে, যেটা নাকি 20-25 মিনিট হবে, 20-25 মিনিট তো আমি এখানে দাঁড়িয়ে ওয়ার্ম আপের ভিডিও করতে পারছি না, তারপরে খুব ভালোই লাগলো, আমাদের ছোট্ট দিয়ান সুন্দর করে এক্সারসাইজ করছে আরও অনেকের সাথে, সেটাও দেখতে ভালোই লাগলো, জয়েন করার এনথুসিয়াজম পেয়ে গেছে, হ্যাঁ না বন্ধু বান্ধবের সাথে, না যে ব্লগ করছে সে জয়েন করা, ও আচ্ছা আচ্ছা আমাকে বলছো, এ না না আমি যোগাতেই খুশি, ওয়ার্ম আপ গুলো সব জায়গায় একই রকম, মোটামুটি ভালোই চলছে আমার যোগাতে, আমি অনেক খুশি। ঢুকে পড়েছি এখন কিচেনে, এখানে ভাতের জন্য জল ফুটছে, চাল ধুয়ে রাখা আছে, বাঁধাকপি কেটে রেখেছিলাম, এটা হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি, এটা এখন বসিয়ে দেব, আর বাঁধাকপিটা নিরামিষই করছি কারণ শুটকি রয়েছে, বের করে দেখলাম যে না দুপুরবেলা খাওয়ার পরে অনেকটাই রয়েছে, এটা আজকের মধ্যে শেষ করে ফেলতে চাই, তবে মনে হচ্ছে না পুরোটা শেষ হবে, থেকে যাবে, এখানে আলু কাটা রয়েছে তো বাঁধাকপিটা নিরামিষই হবে, তো ঝাপট করে বসিয়ে দিই আগে। ওইদিকে রিনি তো মাসিমণির বাড়িতে গেছে, ওখানে প্রচুর আড্ডা জমেছে নিশ্চয়ই, তো ওর সাথে আমার ঠিকঠাক মতো কথা হচ্ছে না, তবে ওরা ফিরতে ফিরতে হয়তো একটু দেরিই হবে আজকে যা বুঝতে পারছি,
আর এদিকে যে বললাম আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, ভাত দুবেলার জন্যই করে রাখছি। কালকে দুপুরে বললাম একটু তাড়াতাড়ি করে বের হবো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান রয়েছে। বাঁধাকপি থাকবে, ডালও আছে, তবে মনে হচ্ছে না ডাল থাকবে, করে দেখা যাবে কালকে দুপুরে কি করা যায় না করা যায়। তো বাঁধাকপি যখন থাকবে, বাঁধাকপি দিয়ে আর একটা একটু গরম ভাতটা গরম করে ঘি ভাত খেয়ে নিলেও আমার হয়ে যাবে। তো সেটা নিয়ে এত ভাবছি না। উফ বাবারে, আজ অনেক দিন বাদ এই গোমট গরমটা এক্সপিরিয়েন্স করছি। বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া চলছে, কিন্তু রুমের ভিতরে কেন জানি হাওয়া আসছেই না। সেই রান্না করতে করতে আজকে ঘেমে গেলাম। এখন ফ্যান চলছে, এই চলছে, কিন্তু মানে অবভিয়াসলি রান্নাঘরে ফ্যান চলছে না, মানে বেডরুমে ফ্যান চলছে, জেনারেলি এয়ারটা সার্কুলেট হয়, কিন্তু আজকে জানি না, আজকে ভীষণ গরম। এই একটু বাঁধাকপির তরকারি আর ভাত রান্না করে ভাত নামাতেই একদম ঘেমে গেছি আজকে। এই তাহলে ভাবলাম যে না, একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। বারান্দাতে বেশ মানে হালকা হালকা হাওয়া চলছে, অবশ্য ওই সেই একদম শাঁসা হাওয়াটা নেই আজকে, এমন একটা গুমোট হয়ে রয়েছে গরম গরম। তবে এই যে পেছনের এনভায়রনমেন্ট দেখতেই পাচ্ছ, আবহাওয়াটা এখন কোনো গাছের পাতা টাতা খুব একটা নড়ছে না, হালকা, ও আচ্ছা, হালকা হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো ঠিক আছে, আই থিঙ্ক এই না কেন ইয়ে চলছে না। এই হচ্ছে আমার আজকের ডিনার, 9টা বেজে গেছে, তো চলো খেয়ে নিই। ভাত ডাল রয়েছে, বাঁধাকপি, বাঁধাকপিটা একটু বেশি করে নিয়েছি, অনেকটা বাঁধাকপি রান্না হয়ে গেছে। তার সাথে রয়েছে শুটকি, বাঁধাকপির কোয়ান্টিটি দেখাই যে এক কড়াই বাঁধাকপি, এটা আমার না হলো 2-3 দিন চলে যাবে। চলো ডিনার টাইম হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ হলো আমরা বাড়িতে এসেছি, এখন ডিনার করতে যাব। আর এই দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, পর্দাটা এত সুন্দর নড়ছে, এটা ভেবেও ভালো লাগছে। আজকে সত্যি শিলিগুড়িতে সারাদিন ওয়েদারটা ভীষণ ভালো ছিল, তার কারণ হচ্ছে কালকে রাতে ঝড় বৃষ্টি, তোমাদেরকে আগেও বলেছিলাম। তবে হ্যাঁ, এরকম ঝড় বৃষ্টির বদলে গরমটা কমে যাওয়াটা ডেফিনেটলি আমাদের কাম্য নয়, কারণ কালকে ঝড়ে শুনেছি অনেক ক্ষতি হয়েছে, গাছটা একটু ড্যামেজ হয়েছে। খুব আহামরি হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় বিদ্যুতের তারের একটু অসুবিধা হয়েছে, তাই জন্য মাসিমণিদের বাড়িতে শুনলাম আজকে বেশ কিছুক্ষণ কারেন্ট ছিল না। এগুলো এরিয়া স্পেসিফিক, আমরা সেটা একেবারেই ফেস করিনি, এক একটা এরিয়াতে এক এক রকম হয়। আজকে ডিনারটা খুবই সিম্পল আমাদের, রুটি হয়েছে, চলে গিয়ে দেখি কী কী প্লেটে সেজেছে। সিম্পল ডাল আছে, তার সাথে আমার তো ওয়াটার পোচ, আর এখানে আছে পেঁপের তরকারি। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার, এর সাথে থাকবে রুটি, যদিও মারা খাবে অমলেট। আজকে ডিনারটা খুব সিম্পল মা, গরমকালে অবশ্য এরমই ভালো, না সেটা তো নাই। আর আজকে ডিনারটা একদমই হালকা পাতলাই খাবার ইচ্ছেছে, কারণ আমরা অলরেডি সিঙ্গাড়া মিষ্টি খেয়ে এসেছি। ব্যাঙ্গালোরের ওয়েদারকে নিয়ে না কিছু প্রেডিক্টই করা যাচ্ছে না। আজকে ডিসাইড করেছিলাম যে নিচে যাবো না, তখন বৃষ্টি পড়ছিল হালকা হালকা, তো সেইভাবেই ডিসাইড করেছিলাম যে আজকে থাক আর বাধ্য, নিচে যাওয়া হবে না। তো এখন দেখি যে না, বৃষ্টি বৃষ্টি সব বন্ধ, আর এখন খুব সুন্দর একটা হাওয়া চলছে। তো আমার নিজেরই ডিসিশনটা চেঞ্জ করতে হলো ব্যাঙ্গালোরের ওয়েদার হিসাবে, যে না নিচে যাই একটু ওয়াক করেই আসি। সারাদিনে আজকে তো এখন এই যে ওয়ার্ক ফ্রম হোম থাকার জন্য যে একটুখানি অফিসে যাওয়া আসার পথে ওয়াক হতো, সেটাও এখন হচ্ছে না। তো সে কারণে ডিসাইড করলাম যে না একটু যাই, একটু নিচে হেঁটে আসি। একটু হেঁটে আসলে কিছুটা তো শরীরের উপরে এফেক্ট পড়বে, কিছুটা। যাই হোক, আমি তো বাইদেবে হ্যাঁ, তখন 5.5 কেজি কমেছিল তোমাদের বলেছিলাম, তো এখন আরও 1.5 কেজি কমেছে, আমি খুব খুশি। সেদিন এনিকে বলছিলাম, তো মোটামুটি এখন টোটাল ওভারঅল 7 কেজিস আমার ওয়েট লুজ করেছি আমি। সেটা হয়তো এখনো শরীরের মধ্যে দেখে হয়তো বুঝতে পারবে না, কিন্তু হোপফুলি খুব শীঘ্রই আর একটু ইয়ে করতে পারবো। তবে হ্যাঁ, এখন আমার ওয়েট বলতে কোনো লজ্জা নেই। তবে একটা কথা তোমাদের জানা উচিত যে আমার কিন্তু এমনিতে হাইট অনেকটা, যারা জানো তারা তো জানে, তবে চাবি জানি এক সেকেন্ড। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার কিন্তু হাইট অনেকটা, হাইট হিসাবে আমার আইডিয়াল ওয়েট BMI হিসাবে 85-88 এর কাছাকাছি হওয়া উচিত, আর এখন আমার ওয়েট 91, তো একটু ওভারওয়েট আছে, বাট আই থিঙ্ক দিস এটা এমন কিছু মানে একটু মারাত্মক বেশি না, দিস ক্যান বি ওয়ার্কড আউট। তো এটা নিয়ে এখন খুব বেশি কনসার্ন হচ্ছি না। হ্যাঁ, তো এখন বুঝতে পারছো যে আমার ওয়েট কত গেছিলো, আমি তোমাদেরকে তখন বলেছিলাম 100 কাছাকাছি গেছিলো, এখন ধারণা নিশ্চয়ই করতে পারছো। 91 এখন, তো 7 কেজি লুজ করেছি, তার মানে 98 হয়ে গেছিলো। তবে হ্যাঁ, হাইট হিসাবে খুব একটা ইয়ে বোঝা যায় না আমার শরীরের মধ্যে, এই জায়গাগুলো ভারী হয়ে যায়, তবে এখন হাতে একটু বুঝতে পারছো, তখন আর এখন একটু তো ডিফারেন্স বোঝা যাচ্ছি। তবে চলো, এই ওয়াকটাই আমাকে হেল্প করেছে, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করেছি, আর বাকিটা এই হাঁটাচলার উপর দিয়েই। আজকে আর ওয়াক করতে গার্ডেনে যাইনি, আজকে ওয়াক করতে চলে এসেছি মেইন রোডের উপরে। এখানে বেশ ভালোই লাগে, স্ট্রেচটা একদম লম্বা, তো সেই গোল গোল ঘুরপাক খেতে হয় না, তো এক স্ট্রেচে সোজা হেঁটে যাবো ভাবলাম। তো সেই এখন যাচ্ছি নন্দিনী সার্কেলের দিকে, পুরোটা যাবো না, মাঝখানে রাস্তাটা একটু নির্জম, তো এখন এত রাত্রে করে এতটা যাবো না। এখান থেকে মোটামুটি ধরো
400 মিটার এদিকে যাবো, তারপর আবার ওদিক থেকে ঘুরে ওই এস এম গ্র্যান্ড মার্ট অব্দি যাবো, ওদিক থেকে ফিরে আসবো আবার। রাত 10টা বাজে কিন্তু রাস্তা দেখো ভালোই আলো থাকে এই জায়গাটায়, হাঁটাচলা করতে খুব একটা অসুবিধা নেই। এদিকে রয়েছে, এটা হচ্ছে NPS ন্যাশনাল পাবলিক স্কুল কুটলু গেট, আর এদিকে আছে SNM রাজ এটার্নিয়া। এটা তো সোসাইটি দেখেই বুঝতে পারছি এটা আর আলাদা করে কী বলবো। তবে এই রাস্তাটা, এই যে যেখানে SNMটা শেষ হয় ওই মোড়টা, ওখানে একটা টার্নিং আছে, ওই টার্নিং অবধি যাবো। ওখান থেকে এর আগে যেটা রাস্তা আছে ওটা একটা ডিফেন্স ল্যান্ড, তো ওই জায়গাটা না একদম খালি ফাঁকা নির্ঝুম রাস্তা, তো সেখান থেকে আর এগিয়ে যাবো না। ওখান থেকে এই যে গাড়িটা ঘুরছে, এই গাড়িটা এখান থেকেই টার্ন নেব। এই হচ্ছে মোড়টা, এদিকটা ডিফেন্স ল্যান্ড, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ দুপাশে, এই ওয়ালটা দিক দিয়ে যাবো না। গাড়ি ঘোড়া আসছে যদিও, এখন যাওয়ার হলে যে যাওয়াই যায়, কিন্তু আমি আর যাচ্ছি না, এত এগিয়ে এদিক থেকে টার্ন নিয়ে নিই। তবে এই রাস্তাটা যেটা আছে এদিকেও কিন্তু একটা সোসাইটি আছে, কিন্তু এই রাস্তাটা একদম কেমন ফাঁকা, তো সেই কারণে এই রাস্তাতে খুব একটা আসা যাওয়া হয় না। এদিকটাতে একদম ফাঁকা জমি, এখানে একটা নালা নর্দমার মতো কিছু আছে, আর এই রাস্তাটা একদম সোজা গিয়ে একদম এই রাস্তার ডেড এন্ডে একটা সোসাইটি আছে, তো ওদিকেও যাচ্ছি না, এবার এদিক থেকে ঘুরে যাই। আজকাল ইউজুয়ালি আমি যখন ওয়াক করতে বেরোই তখন এই সোজা স্ট্রেচ রোড, মানে এই সোজা রাস্তাটাতেই হাঁটি। এই এটা একটা কন্টিনিউয়াস স্ট্রেচ, তো হাঁটতে সুবিধা হয়, রিলায়েবল লেআউটে গাড়ি ঘোড়া থাকে না ঠিকই, মানে একটু ফাঁকা রাস্তা পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা কী হয় ওখানে না প্রচণ্ড টার্নিং, ছোটো ছোটো গলি গলি ভিতর দিয়ে হাঁটতে হয়, তো সেই পেসটা ধরা যায় না। মেন রোডের উপর দিয়ে হাঁটলে এটা সোজা স্ট্রেচ, তো একটা পেসে হাঁটা যায়, তুমি স্পিডে মানে একটা পেস ধরে কন্টিনিউয়াসলি হেঁটে যাওয়া যায়, তো সেটা একটা সুবিধা হয় আমার ফিল হয়, জানি না এভরি টু ইচ দেয়ার ওন। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা আরেকটা মজার জিনিস দেখাই রাস্তার উপর, এই যে এখানে একটা, দাঁড়াও দাঁড়িয়ে দেখাই, এখানে একটা স্টল দেখতে পাচ্ছ, এটা একটা ইডলি দোসার স্টল, এনি টাইম এখানে ভিড় থাকে, এখনও দেখতে পাচ্ছ কতগুলো স্কুটি গাড়ি দাঁড়া করানো, এখানে সারাক্ষণ মানুষজনের ভিড় লেগেই থাকে। সকালবেলা 10টার থেকে খোলে, সকাল 10টা না, অ্যাকচুয়ালি সকাল 10টাও না, 8:30-9টার সময় খোলে, সেই 8:30-9টার থেকে প্রায় দুপুর পর্যন্ত বসে, আবার দুপুরে বন্ধ থাকে, তারপরে এখন আবার রাত্রে 11টা পর্যন্ত খোলা থাকে। তো যদি এখানে কোনো দিনে আসিনি, এমনি এবার আসলে একবার ট্রাই করবো। একদম একদম ব্রিস্ক ওয়াকিং করে প্রায় 3.5 কিলোমিটার হাঁটলাম আজকের জন্য, ওয়াকিংয়ের কোটা ডান। এখন আই থিঙ্ক 10:45 বাজে, কোন 10টার সময় বেরিয়েছিলাম, তবে ভালো। এই ভিতর থেকে সোয়েটিংও হচ্ছে, ঘরে গিয়ে চেঞ্জ করতে হবে, তো আজকের জন্য নিচ্ছি আমি বিদায়, দেখা হবে কাল, বাই বাই। রাত্রি হয়ে গেছে প্রায় 1:30, আমরা এখনও অবধি জেগে রয়েছি, আমরা বলতে আমি আর রিমো, আমরা দুজনেই ফোনে বকবক করছিলাম আফটার ডিনার, অনেকদিন বাদে এরকম রাতের বেলাতে আমরা দুজনে হার্ট টু হার্ট কনভারসেশন করলাম। আসলে এখানে কাজের মধ্যে রুটিন আলাদা হওয়ার জন্য না ঠিকঠাক করে কথা বলারও সময় হয়ে ওঠে না সবসময়, তো আজকে বেশ অনেকদিন বাদে একসাথে গল্প করে খুব ভালো লাগলো। আর গল্পের মেন টপিক ছিল হচ্ছে তোমরা, তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্ট পাচ্ছি না, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই সাপোর্ট করো আমাদেরকে যাতে আমরা আরও আরও বড় একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারি। আর আজকে তো ওয়েদারটা ভীষণ ভালো শিলিগুড়িতে, সেটাও ওকে বললাম যে তুমি একা একা এনজয় করছো না, আমিও আজকে শিলিগুড়িতে খুব ভালো ওয়েদার এনজয় করছি। এনিওয়েজ আজকে আমি মায়ের কাছে শুতে যাবো, তাই যাই ওই ঘরে, আর এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, এখনকার মতো গুড নাইট।